হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি কি কি গয়না পেয়েছি সেইগুলো আমি তোমাদের দেখাবো। তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখাবো যে 9 মাসের স্বাদে আমার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি থেকে কি কি সোনা রূপা আমাকে দেওয়া হয়েছিল। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ এই ট্যাসেল হার, এই হারটা আমায় আমার মা দিয়েছে বাপের বাড়ি থেকে। এই যে এটা আমার মা দিয়েছে। তো কেমন হয়েছে ডিজাইনটা বলো তোমরা আমাকে। আর রূপো দিয়েছে এই কোমর ঝাপটাটা, এই কোমর ঝাপটাটাও মা দিয়েছে বাপের বাড়ি থেকে। তো কীরকম হয়েছে তোমরা বলো দেখে। আর আমার শ্বশুর বাড়ি থেকে যেগুলো দেয়া হয়েছে সেগুলো হচ্ছে, তো রূপোর আমি এখানে নিয়েছি একটা আংটি, এটা যে কুমেরু বা কচ্ছপ আংটি যেটা বলে মা লক্ষ্মী, সেই আংটিটা, আংটিটা আমার খুব পছন্দের। তো এই আংটিটা নিয়েছি আমি রূপোর, এটা শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর দিয়েছে। আর সোনার এই কানের দুলগুলো দিয়েছে, যে দেখতে পাচ্ছ এই সোনার দুলগুলো আমার শ্বশুর দিয়েছে। আর 7 মাসে যে বাপের বাড়ি থেকে স্বাদ দেওয়া হয় সেটাতে আমার মা এটা দিয়েছিল, এই সোনার নাক ছাবিটা, মাঝখানে একটা পিঙ্ক কালারের পাথর বসানো, আর দিয়েছিল এই নূপুর জোড়াটা। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কোনটা সবথেকে ভালো হয়েছে এবং কোন ডিজাইনটা সবথেকে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটি নতুন ব্লগস নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।